দিদির সুরক্ষা কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন দিদির দূত তথা গোলসির বিধায়ক নেপাল ঘড়ুই। বিক্ষোভের মুখে পড়ে গ্রাম থেকে ফিরে যেতে হলো বিধায়ককে। গোলসির কুরকুপা গ্রাম পঞ্চায়েতে জয়কৃষ্ণপুরের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, ভোটের পর এলাকায় আর দেখা যায়নি বিধায়ককে, নানান অভাব অভিযোগ করেও হয়নি সুরাহা। গ্রামের মানুষ আবাস যোজনায় বাড়ি পাননি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার মান খারাপ, রাস্তাঘাট বেহাল, নেই পানীয় জলের ব্যবস্থা। পাশাপাশি দলীয় কর্মীদের একাংশের অভিযোগ, গ্রামের পঞ্চায়েত সদস্যকে না জানিয়েই কর্মসূচি করতে আসেন বিধায়ক, এমনকি গ্রামের দলীয় কর্মীদের জানানো হয়নি। শনিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোটা গোলসি অঞ্চলে। তৃণমূল কংগ্রেস দলের নতুন প্রকল্প দিদির দূত বাস্তবায়িত করতে গিয়েছিল গোলসির বহিরাগত বিধায়ক রায়না নিবাসী নেপাল ঘড়ুই ও গোলসির দুই ব্লকের ব্লক সভাপতি কুরকুবা অঞ্চলের জয়কৃষ্ণপুর গ্রামে। সেখানে সাধারণ মানুষ যেভাবে প্রতিবাদ গড়ে তুলেছে তার জন্য বিজেপির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাবো সাধারণ মানুষকে এই সাহস দেখানোর জন্য। আসলে এই বহিরাগত বিধায়ককে ওই এলাকার মানুষ বিপদে আপদে পাশে পায়নি, আর স্থানীয় ব্লক সভাপতি তার নেতৃত্বে একাধিক মানুষের বাড়িঘর ভাঙচুর হলেও প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা এই বাংলা আবাস প্লাস বলে চালাতে চাইছে তৃণমূল, তার একটি মানুষও গোলসি দু নম্বর ব্লকে বাড়ি পায়নি এবং পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়ি পাবেও না। এর দায় তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। তারই প্রতিবাদ এবং এলাকায় রাস্তাঘাট থেকে আরম্ভ করে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি, তার প্রতিবাদে সাধারণ মানুষ যেভাবে আজকে প্রতিরোধ গড়ে তুলেছে এবং এই বিধায়ক আর ব্লক সভাপতিকে গ্রামে ঢুকতেই দেয়নি, চরমভাবে অপমানিত করেছে, সেটা দেখে আজকে অন্যান্য এলাকার মানুষও সচেতন হবে, তারাও সাহস পাবে যে না, এই অত্যাচারী, এই দুর্নীতিপরায়ণ কাটমানিখোর তৃণমূলের নেতাদেরকে গ্রামে ঢুকতে দেওয়া যাবে না। এই হাওয়া গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়বে এবং তার শুরুয়াত হয়েছে আমাদের গোলসি থেকে। এটা ভালো লাগছে সাধারণ মানুষকে। আমরা বিজেপির পক্ষ থেকে বারবার অনুরোধ করেছিলাম আপনারা সচেতন হন, আপনাদের অধিকার আপনাদেরকে ছিনিয়ে নিতে হবে, যারা আপনাদের শোষণ করছে সেই তৃণমূলের নেতাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের আবেদনে সাড়া দিয়ে আজকে যেভাবে সাধারণ মানুষ প্রতিরোধ করে তুলল তার জন্য ওনাদেরকে আর একবার ধন্যবাদ জানাব। দেখুন, এটা তো বলার কিছু নেই, তার কারণ হচ্ছে দিদির দূত গ্রামের মানুষের কাছে যাচ্ছেন যে তাদের কী কী অভাব অভিযোগ আছে সে কথা শোনার জন্য। তো গ্রামবাসীর যদি কোনো সেরকম কোনো অভাব থাকে, যদি কোনো অভিযোগ থাকে, সেটা জানাতে তাদের যে অন্তরের বহিঃপ্রকাশ তার জন্য তারা বিধায়কের কাছে জানিয়েছেন। আর আমরাও তো এটা চাইছি যে তারা জানাক এবং দিদির দূত হিসেবে বিধায়ক গেছেন, বিধায়ককে জানান, জানালে বিধায়ক নিশ্চয়ই আবার দিদির কাছে পৌঁছে দেবেন এবং তাদের সমস্যার সমাধান হবে। দেখুন, নিশ্চয়ই বিধায়ক গ্রামের সদস্যকে বাদ দিয়ে তো প্রোগ্রাম করতে পারে না, এটা গ্রামবাসীর অভিযোগ কিনা বা অন্য কারুর অভিযোগ বা অন্য রাজনৈতিক দল এইভাবে অভিযোগ করছে কিনা আমার জানা নেই, তবে আমাদের দলের তরফ থেকে এরকম কোনো অভিযোগ আমরা পাইনি।